আসসালামু আলাইকুম বায়রা, অনেকেই এই ভুয়া সার্টিফিকেট নিয়ে সিঙ্গাপুরে নিষিদ্ধ হয়েছেন। অর্থাৎ কিছু কিছু ট্রেনিং সেন্টার ক্লাস না করিয়ে শুধুমাত্র টাকার বিনিময়ে সার্টিফিকেট দিয়েছে। এক ভাই সেদিন কল দিল, সে তাকে নাকি কে বলছে যে আপনি আমাকে টাকা দেন 300 টাকা, আপনাকে শুভভাবে সার্টিফিকেট দিয়ে দিই। তো ভাই হচ্ছে ভাইয়ের কথা মতো $300 দিয়ে শুভভাবে সার্টিফিকেটটা নিয়েছে। পরবর্তীতে তাকে সিঙ্গাপুরে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তো অনেকে কিন্তু নিষিদ্ধ করার পর সিঙ্গাপুরে আসতে পেরেছে। একজন ভাই বলল তাকে নাকি 5 বছর জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। সার্টিফিকেটে নিষিদ্ধ মানে সবাইকে পারমানেন্ট নিষিদ্ধ করা নাই, কাউকে কাউকে কিছু কিছু মাসের জন্য, কয়েক মাসের জন্য নিষিদ্ধ করেছে, কাউকে পারমানেন্ট নিষিদ্ধ করেছে। তো আপনাকে যখন নিষিদ্ধ করেছে তখন অ্যামাউন্ট থেকে একটা পেপার দিয়েছিল, ওই পেপারে যেটা লেখা আছে সেটা ফলো করবেন। যদি আপনি পারমানেন্ট নিষিদ্ধ হয়ে থাকেন তাহলে আপনি সিঙ্গাপুরে আর আসতে পারবেন না। কিছু কিছু বাইকে এরকম সাজা দিয়েছে যে সিঙ্গাপুরে পরবর্তীতে আর কোনো কোর্স করতে পারবে না, নিজেকে আপগ্রেড করতে পারবে না, যে পজিশন আছে সিঙ্গাপুরে যতদিন থাকবে ওই পজিশনে কাজ করতে হবে। আবার কাউকে কাউকে নিষিদ্ধ করেছে, এটা ডিপেন্ড করেছে যে তার সার্টিফিকেটের ধরনের উপরে, সে কী ধরনের সার্টিফিকেট নিয়েছে টাকার বিনিময়ে। তো যাদের সার্টিফিকেটের সমস্যা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করলে কোনো কাজ হবে না। তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আপনি সার্টিফিকেটটা যে নিয়েছেন সেটা সিঙ্গাপুরের অনলাইনে আছে কি না। তবে কথা হলো যে সিঙ্গাপুরে অনলাইনে চেক করতে আপনার পিন নাম্বার লাগবে, অ্যাপার্টমেন্ট নাম্বার লাগবে, তাহলে আপনি চেক করতে পারবেন সার্টিফিকেটটা আসল নাকি ভুয়া, এটা অনলাইনে অ্যামাউন্ট অনলাইনে আপডেট হয়েছে কি না। আসুন দেখে নিই সিঙ্গাপুরের সার্টিফিকেটগুলো কীভাবে চেক করবেন অনলাইনে হয়েছে কি না এবং সিঙ্গাপুরের অ্যামাউন্ট লিস্টে আছে কি না। মানে আপনি সার্টিফিকেট চেক করতে হলে যে অ্যামাউন্টের ওয়েবসাইটে আপনার সার্টিফিকেটটা আপডেট আছে কি না, এটা ফ্যাক্ট না ভুয়া কীভাবে চেক করবেন? যে সিঙ্গাপুরে যারা বিশেষ করে কোর্স করছেন এই কোর্সের রেকর্ড এখানে দেখতে পারবেন। প্রথমে ল্যাপটপ অথবা কম্পিউটার আপনার মোবাইলে যে কোনো সময় গুগলে যাবেন, যে লিখবেন ওয়ার্কার সার্টিফিকেট, সার্টিফিকেট চেক, ওয়ার্কার সার্টিফিকেট চেক, লেখার পরে এই পেজটা আসবে। আসার পরে এই যাই পড়ছে নিচে চেক ওয়ার্কার ট্রেনিং রেকর্ড সিঙ্গাপুর। গুগলে এটা রেখে তার সার্চ দিল হয়, আমি সহজটা দিয়েছি আর কি, সহজভাবে দিয়েছি। এখানে যাওয়ার পরে এই পেজটা আসবে। এখানে আসার পরে সার্ভিস কীবার কীভাবে বন্ধ আছে কখন চেক করলে পাবেন না, প্রতিদিন সকাল ভোর 3টা থেকে 4টা পর্যন্ত চেক করলে পাবেন না, আবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার 10টা থেকে 11টার মধ্যে সার্চ দিলে পাবেন না। এই টাইমগুলো অ্যাভয়েড করে সার্চ দিবেন। তারপরে যাবেন নিজে এখানে ট্রেনিং রেকর্ড, এই অপশানে প্রেস করার পরে এটা আসবে। এটা আসার পরে আপনি এখানে সার্চ দিবেন, কি লিখে সার্চ দিবেন, পাসপোর্ট দিয়ে হলে পাসপোর্ট নাই অপশন নাই, ওয়ার্ক পারমিট আছে আর পিন নাম্বার আছে সিঙ্গাপুরের, আমি পিন নাম্বার দিব, পিন নাম্বার এখানে লিখব, আমি পিন নাম্বারে লিখছি। পিন নাম্বার লেখার পর এই যে আমার নাম এম ডি ওমর ফারুক, আব্দুল জলি বাবার নাম, আমার যে সার্টিফিকেটগুলো আছে সব রেকর্ড এখানে চলে আসছে। এই যে এখানে কয়েকদিন আগে ফার্স্ট এড কোর্স করছিলাম, তারিখ আছে 11/9/2022, এটা 24 পর্যন্ত মেয়াদ আছে, সব এখানে দেওয়া আছে, কম্পিটেন্ট সব বিস্তারিত এখানে লেখা আছে। সো যাদের সার্টিফিকেট এখানে পাবেন না তারা সমস্যায় পড়ে যাবেন আর কি, সিঙ্গাপুরে বুঝতে হবে ফ্যাক সার্টিফিকেট মনে করতে হবে আপনাদের।